গরিব রে গিন্নে করে এর দেখলো তো গরিব মেয়ে ইয়ে নাকি যদি নাম ধরি বলে এ কোন এজ আছে আও এরম বাজে আর কি গিন্নের উপরে আছে গরিব ভাবি যে চাউল দে ওই চাউলটা ফান না ফান না এই যে মোদিদি লকডাউনের ভিতরে চাউল ডাউল দিছে এটা করে দেন ক তিন ছেলে আছে অন তিন ছেলে যে বেকার এটা কো বলে না খারাপ তো লাগে এখন আমাদেরকে তো ওরকম ভাবে বিয়ে দেন যে আমরা সাহায্য করমু আমগরও আসল দেখে বিয়ে দিছে তাই দুদিন পর পর বাপের বাড়ি চলে আসি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি লক্ষ্মীপুর এটা হচ্ছে যে নতুন বেড়ির মাথা এটা আপনার লক্ষ্মীপুরের প্রায় শেষ সীমানা আপনার আমার পাশে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন এখানে একজন না এখানে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন একজন আপাকে দেখতে পাচ্ছেন মানে লক্ষ্মীপুরের মধ্যে যে এত নিম্ন এলাকা আছে আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি রায়পুর পর্যন্ত গেছিলাম আবার রামগতির ওই সাইডে কিছু মানে নিম্ন এলাকা আছে যারা খুব কষ্টে জীবনযাপন করে তো এই যে এই এলাকা এখানে একটা বেড়ি আছে বাঁধটা দেওয়া হয়েছে বন্যার সময় যেন পানি এদিকে না ঢুকে কিন্তু রাস্তার থেকে যে ওনাদের বাড়িটা এত ঢালু আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো মানে খুব কষ্টে এই এলাকার মানুষ জীবনযাপন করে কেউ আছে মাটি কাটে কেউ আছে ওই বাজারে সবজি বিক্রি করে মানে অর্থাৎ দিনে আইনা দিনে খায় এমন মানুষের সংখ্যা বেশি পুরো নোয়াখালীর ভিতরে সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তিরা হচ্ছে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর সংখ্যা বেশি অথচ এই নিম্ন এলাকাগুলির মানুষ এই নিম্ন এলাকায় যারা বসবাস করে এদের খোঁজখবর রাখে না মানে আমার মনে হয় না এই এলাকায় বিল্ডিং খুঁজে পাওয়া যাবে কি না যার আছে সে তারে নিয়ে চিন্তা করে আর যার নাই সে কী করবে সে তো ঘরের মধ্যে হয় কাঁদবে চাইব আল্লাহর কাছে আল্লাহ তাআলা কিছু মানুষকে সম্পদ দেয় আবার কিছু মানুষকে একেবারে গরিব বানায় দেয় আবার কিছু মানুষকে মধ্যবিত্ত রাখে এই গরিব যারা যারা খুব কষ্টে জীবনযাপন করে এদেরকে দেখাশোনা কারা করবে মধ্যবিত্তরা করবে আবার যারা উচ্চবিত্ত আছে এরা দেখাশোনা করবে অথচ এই প্রচলনটা এখন বর্তমান যুগে নাই মানুষ নিজে খায় আর নিজে চিন্তায় করে অন্য খায় না খায় কেমনে জীবনযাপন করে এগুলির খোঁজখবর রাখে না আজকের এই ভিডিওটি যারা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যাতে করে এই পরিবার এই সমস্ত মানুষরা যেন অন্তত ডাইল ভাত খাইতে পারে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করছে কোনো মানুষে আল্লাহ তাআলা না খাওয়া রাখে না হয়তো কেউ এক বেলা খায় কেউ দুই বেলা খায় আবার কেউ হয়তো তিন দিনে এক বেলা খায় আল্লাহ কিন্তু খাওয়ায় কিন্তু আল্লাহ হয়তো এক বেলা খাওয়ায় কিন্তু আপনারও তো দায়িত্ব আছে আপনারও তো এক বেলা খাওয়াইতে পারেন আমরা খাওয়াইতে চাই না গ্রামে অনেক ছেলে আছে বেকার পয়সার অভাবে কর্ম করতে পারে না আমরা চাইলে একটা বেকার ছেলেরে কিন্তু ব্যবসা ধরাই দিতে পারি 2,000, 5,000, 6,000, 10,000 টাকা লাগে একটা ব্যবসা ধরাই দিতে চাই না যদি কইমা যায় যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে যে ভিডিওটি শেয়ার দিবেন যাতে করে এই পরিবারটা অন্তত ডাইল ভাত খাইতে পারে আমার অনেক দিন থেকে ফোন দিতেছে এবং বিভিন্ন জায়গা থেকে অনেকে ফোন দেন অনেকে রাগ করেন রাগ করে লাভ নাই ভাই আমি রোবট না আমি হেলিকপ্টারও না এটা লক্ষ্মীপুর আমি থাকি ঢাকায় এই ঢাকা থেকে লক্ষ্মীপুর আসা যাওয়াতে একদিন শেষ তাইলে এবার কাজ করব কখন আর ইয়ে করব কখন তো রাগ করে লাভ নাই আপনার বিরক্ত হবেন না আপনার শিডিউল করা আছে আমি সময় মতো আপনার এখানে যাব আমি যারে কথা দিই আমি কখনো কথা বরখেলাপ করি না হয়তো দুই দিন পরে হয় তো আমরা এই পরিবারটার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার ওয়ালাইকুম আসসালাম ফিরোজা খাতুন ফিরোজা খাতুন জি আপনার কি নাম আবুল কালাম আপনার কি নাম সালমা আক্তার সালমা আক্তার কি সমস্যা একটু বলেন তো সমস্যা এটা কামাই নাই রুজি না বুড়া মানুষ আজ এমনি বুড়া হাত না বুড়া হোলাই নাচে তিঙ্গা জি তিঙ্গা দিছি গরিব চাই দিছি আনে নিয়ে খাইতে আর না ওর ছেলে তিঙ্গা হিগুনো আনে নি খা নিজে সোলাইন তো খাবার তার না ঘরে খাবার উপর এই দুকু এ ঘরে দুয়ারে যা ছিল করি পানি হই বৃষ্টি হই ঘরের মধ্যে বাসি দ্রোলটা বুঝছেন এই অনুদূত আনার কাছে এটা খাইতে আজ খাইলে কাল দে খাই না
কত কান্দা কাটি করি বরকন্ডল হয়ে খুব কষ্ট আছে আপনার বয়স কত হইছে তার না 67 হইছে 67 বছর আপনার বয়স কত এই আমারও 68 বছর লেখছে কিন্তু একটু বেশি আছিল আর কি সমান উঠেন নড়া আপনি আগে কি করতেন আমি এইভাবে মাঠের টাইম টাইম করতাম গাইগিরিসি করে চলতাম গিরিসি গিরিসি তো নষ্ট হইছে কৃষি কাজ করি কৃষি কাজ করতাম এলাকায় তো আছে না কেউ পোশাল আছে না পোশাল আছে এদের হিটটা হেরা গনে আমারটা আমি তো আমার এই গরিবের দিয়ে কেউ নজর করেনি গরিবের তো গিন্নে করে গরিবের গিন্নে করে এর দেখলো তো গরিব মেয়ে ইয়ে নাকি যদি নাম ধরি বলে এ কোন এজ আছে এরুম বাজার কি গিন্নের উপরে আছে কে দিব কারে আপনারা আপনি এলাকার এই যে ইয়া সরকার যে অনুদান দেয় এগুলি পান না আমি এবো একবারও পাই নাই অনুদান পান নাই না কোনো অনুদানে পাই নাই কেউ চেয়ারম্যান মেম্বার নাই আপনার এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে হেয়ারা হেয়া গো ভাবে আমার কোনো সময় নাম টাম দেন এতে অনেক অনেক লোক আছে বাড়ি পাশবর্তী দেখেন সব গরিব হ্যাঁ কেউ পায় না অনুদান না এই এন্দি কেউ হানো পায় নাই না না সরকার কিন্তু এই অসহায় মানুষদের জন্য অনুদান দেয় এই এলাকায় এনে একটা ঘরও দেখিনি আমি যেরা এরা খুব কষ্টে জীবন যাপন করে ঘর কিন্তু ভাঙা চুরা ভিতরে পানি পড়ে আমি দেখাবো আপনাদেরকে একটু পরে তো একজন চেয়ারম্যান এবং মেম্বারের কাজ কি আপনি কি বাড়ির মধ্যে বয়ে বয়ে বিড়ি খেবেন এলাকা কে কি অবস্থা আছে আর কে খাইতে পারে কে না খাইতে পারে এগুলি খোঁজখবর নেওয়া কিন্তু চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব তো আপনার আপনার এই অনুদানগুলি সরকার যে আপনাদেরকে অনুদান দেয় এই অনুদানগুলি কারা পায় এই অনুদান কোথায় যায় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন গভর্নমেন্ট প্রতি বছর ও গরিব মানুষের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু অনুদান দিচ্ছে তাহলে এই টাকাটা কোথায় যায় এই যে বিকাশে টাকা দেয় এই টাকাটা কোথায় যায় বলেন আমি আপনাদের কাছে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন এই এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছেন আপনারা এত গরিব মানুষ এই এলাকায় শত শত মানুষ আছে গরিব তাহলে আপনারা এই যে অনুদানগুলি কোথায় চলে যায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই যে আপনি অনুদান বরাদ্দ দেন এই অনুদানগুলি ওনারা পায় না এই অনুদানগুলি কারা পায় আমি জানি না চিন্তা করে দেখেন আমাদের চরিত্র কতটা নিচে নেমে গেছে গা সরকার যে অনুদান দেয় অনুদানগুলি যদি সঠিকভাবে বণ্টন করা হইতো আমার মনে হয় না গরিব মানুষ পাওয়া যাইত একটা পরিবার কালকে খাবে কি আজকে কি খাবে বলতে পারে না এই এলাকার যিনি এমপি আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি খালি এসি রুমে বসে থাকেন না এ সমস্ত এলাকায় ঢুইকা ঢুইকা মানুষের খোঁজ খবর নেন মানুষ খায় না না খায় নিজে হাইটা তারপরে নামতে হবে আমি তো জানিয়ে নাই এলাকায় মানে এত গরিব মানুষ আছে ওনারা কোনো সময় নাকি অনুদান পায় না আপনার ছেলে মেয়ে কয়জন একজন একজন জি আপনার মোট আপনার ভাই বোন কয়জন আমার মোট ভাই বোন 6 জন আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে আপনারা সবাই কি এখানে থাকেন সবাই এখানে থাকি না বাবার অসুস্থ তো তাই দেখতে আইছি আর জি আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায় শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর 10 নং বাটে জি আপনারা তো এই যে ভাই বোন যারা এই যে কষ্ট করে চলেন আপনার বাবা এই যে কষ্ট করে চলে আপনাদের খারাপ লাগে না খারাপ তো লাগে এখন আমাদেরকে তো ওরকম ভাবে বিয়ে দেন যে আমরা সাহায্য করব আমগরও আসল দেখে বিয়ে দিছে তাই দুদিন পর পর বাপের বাড়ি চলে আসি আর কি করব না আপনি তো আপনি মেয়ে তো সুন্দর আছে আপনি মেয়ের অকর্ম ফুলার কাছে বিয়ে দিবেন কি লাগে আর আমরা গরিব গরিব গতি তো আঙ্গ এরকম আসে না ধরেন বড় লোক আইয়ে না বড় লোক আসে না না মাইয়া খালি জন্ম হইলে কোন সময় বিয়ে দিবেন এই দান্দায় থাকেন তখন কি করবো আঙ্গ তো কফল খালব এই গতি আমি কইতে রিয়াম আমারে কোনো কোনো অনুদান পাই নাই আমি সরকারি ভাবে যে চাউল দেয় ওই চাউলটাও পান না পান না না এই যে মোদিদি লকডাউনের ভিতরে চাউল ডাউল দিছে এটা করে দেন ক তিন ছেলে আছে অন তিন ছেলে যে বেকার এটা বলে না এটা বলে না তিন ছেলে আছে এলাই তিন ছেলে দে আছে দে কে দেয় না দেয় না জি না আপনাদের এই গ্রামের নাম কি এই গ্রামের নাম চার নং চরুইতে বলে আরে চরুইতে জি চরুইতে 5 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড জি আমি ওনাদের ঘরটা একটু দেখাই আসুন বসেন আপনারা বসেন বসেন আপনারা বসেন অসুবিধা না আপনারা বসেন এ হচ্ছে ঘরের ভিতরে যান এ হচ্ছে ঘরের কন্ডিশন আর এদিকে আসেন
দেখেন এই যে বন্যা হয়, এই বন্যার সময় কিন্তু এইসব জায়গা দেখেন এই যে এখনো পানি জমে রয়েছে, এই বন্যার সময় কিন্তু এইসব ঘরে কিন্তু পানি ঢুকে। দেখেন এই পাশে দেখেন এই যে এগুলি এদিকে আসেন, এই যে দেখেন এই পাশে টিন, এগুলি কত বছর আগে লাগানো আমি জানি না, এগুলি অলরেডি পছন্দ হয়ে গেছে গায়ে। এভাবে কইরা কোনোরকম মাটির মধ্যে মাথাটা রাইখা ওনারা জীবনযাপন করে। একটু এদিকে আসেন, এই যে দেখেন ঘরের ভিতরের অবস্থা, এ হচ্ছে ওনাদের অবস্থা। এটা দেখেন, এ দেখেন এগুলি জোড়া তালে দিয়া কোন রকম ওনারা ইয়ে করতেছে। এই এই সুট এই জায়গাটা নেন, এই জায়গাটা, এই যে দেখেন পলিথিন দিয়া পানি পড়ে এই সব অবস্থা। দেখেন আসেন বাইরে আসেন, লাইটটি একটু জ্বালাই দেন না, কারেন্ট আছে নি, কারেন্ট থাকে না না। আসেন, লাইট নাই, আচ্ছা ঠিক আছে। এইলো এইলো ভিতরের অবস্থা, দেখেন একটু ব্রাইটনেস বাড়াই দিয়া শুটটা করেন, এই রুমের শুটটা নেন। এই যে দেখেন এই সব অবস্থা, অল্প একটু নিলে দেখি ঘুরান। এই সে ওনাদের আরেক রুম, এই যে দেখেন এগুলি আছে কোন রকম, এই যে পলিথিন দিয়ে এভাবে রাখছে। এই সে রান্নাঘর, এই যে কাপড় দিয়ে আপনার গোসল করেন কোন জায়গায়, তাইলে ওইখানে পুকুর আছে, এই জায়গায় পানি উঠে ওনারা এখানে কোন রকম আপনার এই যে জীবন যাপন করে। আর এদিকে আসেন, এই বন্যার সময় কিন্তু এগুলিতে পানি উঠে, এসে এসে জায়গা মানে অর্থাৎ মায়া মানুষ যে পর্দা যে গোসল, এই জায়গায় যদি গোসল করে আপনি দেখেন ছেলে মানুষ আছে পুরুষ মানুষ আছে সবাই কিন্তু দেখে, খোলামেলা কিন্তু গোসল করতে হয়। এই হলো গ্রামের অবস্থা, কী লাভ বলেন তো, টাকা পয়সা এই যে বাড়ি গাড়ি এত কিছু করে রাখছেন, এগুলি কী হবে, কিছুই কাজে লাগবে না। যদি এই সমস্ত মানুষ যদি না খায়া কষ্টে যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আপনারা যারা প্রবাসে আছেন আপনারা যথেষ্ট আন্তরিক এই পরিবারটাকে সহযোগিতা করবেন। এই ভিডিও দেখার পরে কেউ যদি সহযোগিতা করতে চায় কীভাবে করবে? বিকাশ আছে, বিকাশ আছে, নাম্বারটা বলেন। নাম্বার হয়েছে 01309263446। আবার বলেন, দুইটা আছে ধরুনটা, দুইটা কি বিকাশ? হ্যাঁ, আরেকটা নাম্বার বলেন। নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা এই নাম্বারে ওনাদের সাথে কথা বলে যা পারেন অন্তত যেন এই বুড়া মানুষটা, এই দুইজন মুরব্বী যেন অন্তত ডাইল ভাত খায়া। এ মাইয়ারে যে বিয়ে দিছে জামারাও কিন্তু এত যে পয়সা আলা তা না, কোন রকম কাম করে ওতে যা কামাই করে কোন রকম জীবন যাপন করে। শ্বশুর বাড়ির থেকে টাকা চাইছে যে টাকা দিব, শ্বশুর বাড়ির ঘর ভাঙা সুরে তো টাকা দিতে বলছেন, বাপে দিতে পারে না, তারা সাপ দিছে টাকার জন্য ঘর উড়ে তো ঘর ভাঙি পড়ি যেতে আসছে। এখন শ্বশুর বাড়ি এলারা কি আপনার বাড়িতে কি কিছু দিয়ে রাখছেনি? জানি না, তারা কথা দিছিল যে কিছু দিম, দিতে পারে না ছাত্রগুলো, না যৌতুক না, বলছে যে আপনারা ঘর উঠান তো আমরা মেয়ের শুকুর লাগে কিছু দিব আপাতত যা পারি। আর হালকি রাজাল্লাই চাপ দিছে, এখন বাপে কিছু করতে পারে না, বাপের আয় বলি ছাড়ি দিবে সেটা বলে না। কোনো কটা তোর বাপে কইছে দিব অন্ডা না খা, এই হাফ জাপ মান্যারে ধরে এখানে রাগারাই করে। আরে আমরা দিতে পারি না, না না ওটা করতো না, না চিন্তা করে দেন। মানে পোলা একটা যদি জন্ম হয় বাপে আগে কিন্তু স্বপ্ন দেয় যে পোলা বড় হইলে পড়াশোনা করামু, এরপরে দিয়ে যৌতুক লমু। এই যৌতুক প্রথা এই যে গ্রামের যে একটা ঐতিহ্য এটা এখনও রয়ে গেছে। আর ভাই আপনার ঘর না থাকলে আপনি বাগানে থাকবেন, পলিথিন পেঁচাইয়া থাকবেন, আপনি আরেকজনের কাছে কেন চাইবেন? আপনার বিয়ে করার দরকার কী আছিল বলেন,
বিয়েটা কেন করছেন? বিয়ে করে যদি বইরে খাওয়া পারেন আপনি বিয়ে করার দরকার নাই তো। আল্লাহর রাসূল স্পষ্ট করে বলছে যে উপযুক্ত না হয়া, স্বাবলম্বী না হয়ে তুমি কখনো বিয়ে করো না। লিপস্টিক কিনে দিতে পারবেন আপনারা কেটা কইছে বিয়ে করতে? হ্যাঁ, মায়া মানুষ দেখলে আপনারা চুলকায়। আপনাকে কাম করে অর্থ উপার্জন করেন, শরীয়তের বিধান আছে। আপনি কোনো মেয়েকে বিয়ে করতে গেলে ওই বাড়ির থেকে তো একটা সুতা চাইতে পারবেন না, উল্টা তাদেরকে দিতে হবে। এটা আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহর আদেশ। আপনি কেন আরেকজনের কাছে টাকা চান? শরম লাগে না? হেরাই তো চলতে পারে না, আপনারা দিব কই থেকে? আপনার ঘর ভাঙ্গা পড়ে থাকবে, সাইড বাই সাইড কোনো খাড়াই থাকবেন পালা না থাকলে। আপনার বাফেরও কইবেন মাঝখান দিয়ে ধরে রাখতে, বেড়া মানুষ হয়েছেন কেন? মাটি কাটলো ডেলি 500 টাকা কামান যায়। কাম করতে চান না, বাদামি আরেকজনের উপরে বয়ে থান, এ সমস্ত বাদ দেন। যারা এই যে শ্বশুর বাড়ির উপরে আশা করে বসে থাকেন, আপনার বিয়ে করার দরকার নাই। আপনি যেদিন কামাই করবেন, 60 বছর হইলে 60 বছর বয়সে বিয়ে করবেন, এর আগে করেন না। দুই দিন পরে আপনি কইবেন যে আমার টাকা দেন, এরপরে আপনি মাইরিয়া লাইবেন। এমন অহরহর ঘটনা কিন্তু ঘটতেছে, শ্বশুর বাড়ির থেকে টাকা না দিলে মাইয়ারে আগুনে আগুন লাগাই দিছে গায়ের মধ্যে। আপনারা কেন টাকা দিবে? আপনি তো তাদেরকে দিবেন। আপনি বিয়ে করতে আসলে ওই ওই মেয়ের বাড়িতে 1 টাকা খরচ করতে পারবেন না, আপনার সম্পূর্ণ টাকা বহন করতে হবে। আপনি আপনি আবার তাদের কাছে চান কেন? কবরে যাইবেন কেমনে? আপনি যখন মারা যাবেন তখন তো আপনার গলার মধ্যে ফেরেশতারা ফাঁড়া দিয়ে ধরবে, এই যে যৌতুক চাইছেন। মোরা নাই দেয় না, বিয়ে করার পরে বাসর মনে করে কি যে বাসরের যে মাপটাপ চাইয়া কমে যায়, আমরা মাপ করে দাও। হাসরের ময়দানে জেনাকারীর কাতা দাঁড়া কাতারে দাঁড়াবেন, 1 টাকা যদি মোরানা দিতে পারেন 1 টাকা দিয়ে দিবেন নগদ, কোনো বাকি বুকি চলবে না, বাকির কাম ফাঁকি। আপনি তো মরে তো যাইতে পারেন, তাহলে মাইয়ার অবস্থা কী হবে? মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন আলীর কাছে বিয়ে দেয়, আল্লাহ রাসুল বললেন যে তুই মোরানা দাও আগে, মোরানা চাইছে আগে। অথচ আমরা মোরানা দিই না, মাইয়ারে লইয়া দেন গা। এ সমস্ত বাদ দেন। সবার কাছে অনুরোধ থাকবে এই পরিবারটাকে আপনারা সহযোগিতা করবেন, যা পারেন, 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 10 টাকা পারেন, সহযোগিতা করবেন। মানুষের সহযোগিতা করলে কমে না, আল্লাহ আরেকদিকে আপনারা দিবে। আর বেশি কিছু বলার নাই, আর কিছু কইবেন? কিছু বাড়ি লাগানোর মধ্যে কষ্ট করে লাগালাইছেন, ছুড়েতে মারি না। বাড়ি কি কট লাগাইছেন? হ্যাঁ হ্যাঁ, কট লাগাইছি। কত টাকা লাগাইছেন? 50,000। 50,000 টাকায় বাড়ি লাগাইছেন? জি। ও কত বছর আগে লাগাইছেন? আজ 1 বছর, 3 বছর, 3 বছর হয়ে দিতে পারে না। আবার লোনের টাকা মানে আজ থেকে মনে 15 বছর আগে না, 7 বছর আগে লোন লইছে 20,000, এখন লোনে আই গেছে 80,000। না বেশি, 1 লাখ টাকা অনলাইন আছে। 1 লাখ টাকা হয়ে গেছে? মানে 5 বছর আগে 20,000 লইছেন? কইতেই লইছেন? অর্থাৎ কৃষি ব্যাংকের ওই 20,000 টাকা 80,000 টাকা হয়েছে, আর এই বাড়ি কট লাগাইছেন 50,000 টাকা। 50,000 দিলে কি বাড়ি মানে লাভ লাগতো না? ও হেরা সুপারি টু গাড়ি এগুলো নিয়ে যায়। আচ্ছা, মানে এটা বরগা দিছে আর কি, এমনি সুপারি গাছ আছে, হেরা সুপারি টুপারি এগুলো নিয়ে যায়। কি করবো, অভাব থাকলে যা হয় আর কি। আর এই 20,000 টাকা কৃষি ব্যাংকের থেকে নিয়ে আন, এটা 80,000 টাকা হয়ে গেছে। আরো বেশি হলো? বেশি না। আচ্ছা ঠিক আছে, যারা প্রবাসে আছেন আপনারা অন্তত এই পরিবারটাকে এই ঋণগুলি যেন শোধ করতে পারে, আপনারা সহযোগিতা করবেন। আর আপনারা সহযোগিতা করার পরে আমি কৃষি ব্যাংকে কথা বলবো, যদি ওনাদের এই 20,000 টাকা। জনতা ব্যাংক রসুলগঞ্জ শাখা, দালাল বাজার। দালাল বাজার, আচ্ছা। জনতা ব্যাংকের থেকে লিখছেন? হ্যাঁ হ্যাঁ, জনতা ব্যাংক, জনতা ব্যাংকের থেকে নিছেন। আমি ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বললাম, যদি 20,000 টাকা দিয়া ওনাদের যদি এই বাড়িটা যদি ছাড়াই দেওয়া যায়, এখন এমন অবস্থা হয়েছে মরে গেলে মাটি দিতে হইবে আরেক জায়গা।
গরিব মানুষের তো আর কিছু করার নাই, মানুষ পারে না জামা কাপড় বেচছে অন্তত ভাত খাইবে এমন পরিস্থিতি হয়ে গেছে, নাই কি করবে। আর যারা প্রবাসে আছেন এই অর্থটা আপনারা সহযোগিতা করবেন। বাবার একটা সমস্যা আছে, মানে ফ্যাট ফুলি যা, মানে এটা উড়লে গুড়া নিউরি হরি যা, ফ্যাট ফুলে কি লাগে কিসের জন্য, মানে চিন্তা জানতে আসে কি সমস্যা আছে কিন্তু চিকিৎসা করতে পারি না, পরীক্ষা ডাক্তার নিতে পারি না, এই যে জ্বর সুরে এসব নাকের মধ্যে যে জ্বর তো আছে সব কিছু কিছু করতে পারি না, ফ্যাট কয়দিন পর পর ফুলে যাইলে মুখ টুক ফুলে যায়। ডাক্তারের ভিজিট কত? ডাক্তারের ভিজিট নিলে বলতে পারতাম আর নি না, কারণ ওই 10-20 টাকার ওষুধ লয়ে এনে আনি কোন রকম জীবন যাপন আছে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ওনার সমস্যা। আর এটা কি সমস্যা? এটা কি সব সময় হয়? জি চিন্তা জানতে সব সময় হয়, আর টেনশনে মাথা তো ঘুরে সব টেনশন, আর ফ্যাটটা মাঝে মাঝে ফুলি যায়, ফুলি যাইলে ব্যথা করে, শক্ত হয়ে যায় ফ্যাট, শক্ত হয়ে যায়। এনেন এটা, এই টাকাটা দিয়ে আপনি কালকে ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখায় কি বলে আমার, ঠিক আছে। আর বেশি কিছু বলার নাই, যদি আপনাদের দয়া হয় এই মানুষগুলির পাশে একটু দাঁড়ায়েন। আর অনেক প্রবাসী আছেন, এই যে বইনেরে দেখিয়া মনে করেন না হ্যারে হেল্লাগে ওই যে ইটিশ পিটিশ কথাবার্তা কইবেন, ওই ধরনের চিন্তাভাবনা থাকলে আপনার সহযোগিতার দরকার নেই, অনেকে আছেন খারাপ চিন্তাভাবনা আছে। আর আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।